দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর, কিন্তু আনন্দ নেই জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মনে। করোনা মহামারীর কারণে নিজেদের চেয়ে তারা বেশি চিন্তিত দেশে থাকা পরিবার পরিজন নিয়ে। প্রবাসী বাংলাদেশিদের কেউ মারা না গেলেও জার্মানিতে করোনায় মৃত্যু হয়েছে 8,228 জনের। বার্লিন থেকে রিপোর্ট বিটু বড়ুয়ার। করোনার ভয়াল থাবায় ঈদের আনন্দ ছাপিয়ে প্রবাসীদের মনে ভর করেছে উদ্বেগ আর উৎকণ্ঠা। দেশে থাকা পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় সবাই। জার্মানির ঈদ এবং বাংলাদেশের ঈদের মধ্যে যথেষ্ট পরিমাণে পার্থক্য রয়েছে, কারণ বাংলাদেশের মানুষ যেভাবে ঈদ উদযাপন করে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, আমরা তো সেভাবে পারি না। তো তার উপরে আমাদের যে বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বেশি উদ্বিগ্নের বিষয় সেটা হচ্ছে করোনা পরিস্থিতি এবং সেই সাথে একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। আসলে আমরা পরিবার পরিজন নিয়ে সবসময়ই চিন্তিত থাকি এবং আমাদের পরিবার পরিজন যাতে সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে এটা সবসময় প্রত্যাশা করি এবং সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এদিকে নতুন করে শিক্ষার্থী ও শিক্ষক আক্রান্ত হওয়ায় কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল আবারও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিন পর কেনাকাটা করতে পেরে খুশি স্থানীয়রা। অবশেষে শপিং মল সহ বিভিন্ন ধরনের প্রসাধনীর দোকান খুলেছে, এটা আনন্দের। এখন যার যা কিছু প্রয়োজন সেটা সংগ্রহ করতে পারবে। তবে আমরা সবাই মাস্ক পরছি এবং দূরত্ব বজায় রাখছি। জার্মানির সবকিছু ধীরে ধীরে শিথিল করা হলেও কর্মহীন হওয়ার সংখ্যা কাটছে না দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। সংযমে কিংবা আনন্দে, শত ঝড় ঝঞ্ঝাটে কিংবা মহামারীতে ভালো থাকবে প্রিয় স্বদেশ, এমনই প্রত্যাশা সকল প্রবাসীদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।